বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, দুর্ভোগে বানভাসী মানুষ, সেই খবর তুলে ধরেছে সহকর্মী তৌহিদুর রহমান। হ্যাঁ, আপনি যেমন বলছিলেন, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে। এখানে গত কয়েকদিনের টানা বর্ষণে নিচু এলাকা প্লাবিত হলেও গতকাল রাত্রে আরও প্রায় 8 থেকে 10 ইঞ্চি পানি বেড়ে গেছে এই এলাকায়। এখানে প্রতিদিনই এখন এই লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় নতুন নতুনভাবে প্লাবিত হচ্ছে। আর গত রাত্রে সারা রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছে। এর আগের রাত্রেও আমরা দেখেছি, আমরা ভবানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ঘুরেছিলাম, সেখানে একই অবস্থা, 6 থেকে 8 ইঞ্চি পানি বেড়েছিল। এখন প্রতিদিনই কিন্তু লক্ষ্মীপুরে পানি বাড়ছে। লক্ষ্মীপুরের আমি কিন্তু কথা বলেছিলাম লক্ষ্মীপুরের এই অতিরিক্ত জেলা প্রশাসক জেপি চাকমার সাথে। তিনি আমাকে জানিয়েছিলেন লক্ষ্মীপুর জেলার 58টি ইউনিয়ন এবং 4টি পৌরসভা সবগুলোতেই কম বেশি কিন্তু পানি উঠে গেছে। তো যে এলাকাগুলো বাকি ছিল ওগুলো কিন্তু ধাপে ধাপে এখন পানি উঠছে। নতুন নতুন এলাকা এখন প্রতিদিনই প্লাবিত হচ্ছে, অর্থাৎ উঁচু এলাকা এখন আর থাকতেছে না। গত রাত্রেও শহরের পৌরসভার মধ্যে পানি উঠেছে এবং যেখানে যেখানে উঁচু এলাকা বাকি ছিল জেলার সবগুলো জায়গায় এখন প্রায় পানিতে কানাকানায় ভর্তি হয়ে যাচ্ছে। আমি কথা বলেছিলাম আজকে লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক সুরিয়া জানের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছিলেন যে নোয়াখালী থেকে উদ্যানে পানির চাপ দেওয়ার কারণেই মূলত লক্ষ্মীপুর সদর এবং রামগতি কমলনগরের পানি বাড়ছে। এখান দিয়ে পানি মেঘনায় নামবে, নামার পথ একটু নিচু এলাকা, এই কারণে হয়তো এখানে পানিটা বাড়ছে, এটা উনি আমাকে বলছেন। তো এখানে যারা আজকে অনেকদিন থেকে পানিতে বসবাস করছেন, আমরা একটু তাদের সাথে কথা বলি, শুনি তাদের অবস্থা, তারা কীভাবে এখন এখানে চলছেন। আপনার তো বাড়ি এখানে, বাসা এখানে, আপনি আপনার বাসার অবস্থা কী এবং কীভাবে আছেন? এমন মানে অবস্থা, মানে করুণ অবস্থা, মানে রান্ধা বাড়ি নাই, খানা পিনাও নাই, মানে গা গোসল দেওয়া নাই, মানে কোনো কিছু কীভাবে চলছেন আপনারা? অনেক কষ্ট করে চলতে আসছি, মানে এক কষ্ট মানে আর বলার মতো না। আপনার আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না কেন? আশ্রয়কেন্দ্রে যাইতেছি না, মানে বাড়ি সারিতে তো যাওয়া তো সম্ভব না, আছে। আমরা কথা বলি একজন গৃহিণীর সাথে, তিনিও আছেন আমাদের এখানে। আমরা একটু কথা বলি আপনার এই এই যে আপনার একজন গৃহিণী, আপনার রান্নাবান্না কীভাবে চলতেছে, আপনি কীভাবে আপনার সংসার কীভাবে সামলাচ্ছেন, আপনি একটু বলেন আমাদেরকে। রান্নাবান্না বাচ্চাদের খাওয়াইতে পারি না, শোয়াইতে পারি না, রান্নাবান্না কি সবকিছু বন্ধ আমাদের। আমি যেটা শুনলাম এখানে ওনাদের কাছ থেকে, ওনারা কিন্তু এর আগে এখানে অনেকদিন থেকেই পানিতে বন্দী, এখানে ওনারা এখানে আশ্রয়কেন্দ্রে উঠেন নাই, এখানে ওনারা সরকারি বা বেসরকারি কারো কোনো সহযোগিতা ওনারা পান নাই। ওনারা খুব কষ্টে এখানে জীবনযাপন করছেন এবং ছেলে সন্তানদেরকে নিয়ে কষ্ট করে ওনারা জীবনযাপন করছেন এখানে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ খবর। তৌহিদুর রহমান, ABC News, লক্ষ্মীপুর।